আজকে জানাবো কেমন হলো হইচই অরিজিনাল অদৃশ্য ওয়েব সিরিজটি। অদৃশ্য ওয়েব সিরিজটি মূলত ড্রামা এবং মিস্ট্রি জনরার একটি ওয়েব সিরিজ। ওয়েলকাম ব্যাক টু সিনেমা বাজার। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি কেমন ছিল অদৃশ্য ওয়েব সিরিজটি। 3 ঘন্টা 10 মিনিটের ওয়েব সিরিজটি যদি এক কথায় বলি তাহলে অসাধারণ ছিল। অদৃশ্য ওয়েব সিরিজে রয়েছে ড্রামা, রোম্যান্স আর পলিটিক্যাল ক্রাইম। ওয়েব সিরিজটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, অপি করিম, শম্পা রেজা, শহিদুজ্জামান সেলিম এবং আরও অনেকেই। ওয়েব সিরিজটির শুরুতে আমরা দেখি শফিক নামের একটা ছেলে তার অফিসে বসে ফেসবুকে একটা পোস্ট করে, আর সেই পোস্ট করার কিছুক্ষণ পর তার বন্ধু তাকে ফোন করে বলে পোস্টটা ডিলিট করে দিতে, নয়তো সে ঝামেলায় পড়তে পারে। এজন্য তাকে সতর্ক করে, কিন্তু শফিক তার বন্ধুর কোনো কথা না শুনে একটু পরে অফিস থেকে বেরিয়ে আসে। তারপর মাঝরাস্তায় থেকে কয়েকজন লোক শফিককে অপহরণ করে নিয়ে যায়। মূলত এখান থেকে শুরু হয় অদৃশ্য হওয়া। এরপর শফিকের মা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের সাহায্যে তাকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো খবর পাওয়া যায় না। প্রায় 3 বছর কেটে গেলেও শফিকের কোনো সন্ধান দিতে পারে না কেউ। এরপর বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনিস সাহেব বাংলাদেশ প্রতিশ্রুতি নামের একটা দলে যোগ দেন এবং সেই পার্টি থেকে তাকে আসন্ন উপনির্বাচনে নমিনেশন দেওয়া হয়। নমিনেশন পাওয়ার পর থেকেই মূলত আসল খেলা শুরু হয়। এক রাতে আনিস সাহেব তার বিজনেস মিটিং শেষ করে নিজেই ড্রাইভ করে বাড়িতে ফিরছিলেন। বেশ কিছুটা পথ আসার পর ওসি এমদাদ তাকে ফোন করে জানায় যে তার ছেলে রাকিন একটা অকারেঞ্জ করেছে, সেজন্য তাকে একটা ব্রিজের ধারে আসতে বলে। কথা মতো আনিস সাহেব সেই ব্রিজে অবস্থান করেন। তার ঠিক কিছুক্ষণ পর পেছন থেকে কয়েকজন লোক এসে মুখে কাপড় পরিয়ে আনিস সাহেবকে অপহরণ করে নিয়ে আসে। আনিস সাহেবকে অপহরণ করা হয় ঠিকই, কিন্তু তাকে কোনো টর্চার করা হয় না এবং মুক্তিপণ সেটাও চাওয়া হয় না। ইনি হচ্ছেন রিজওয়ানা, মিসেস আনিস সাহেব এবং তার ছেলে রাকিন। আনিস সাহেবের ছেলে রাকিন একটু দুষ্ট প্রকৃতির। বাবার টাকা সারাদিন ফুর্তি করা আর রাত বেড়াতে পার্টি করে টাকা ওড়ানো, এসব তার কাজ। আনিস সাহেব অনেক চেষ্টা করেও রাকিনকে সুপথে ফেরাতে পারছিল না। এদিকে পলিটিক্স জয়েন করা নিয়ে আনিস সাহেবের সাথে তার পার্টনার শাহিদের সাথে কিছু কথা কাটাকাটি হয়, কারণ আনিস সাহেব তার পার্টনার সাথে কোনো কথাবার্তা বা পরামর্শ না করেই পলিটিক্স জয়েন করে, এটা তার পার্টনার শাহিদ মানতে পারছিল না। আনিস সাহেব অপহরণ হওয়ার অনেক দিন হয়ে গেলেও তার কোনো খোঁজখবর দিতে পারছিল না পুলিশ প্রশাসন। যখন পুলিশ প্রশাসন কেউ আনিস সাহেবের কোনো সন্ধান দিতে পারছিল না, ঠিক তখন মিসেস আনিস মানে রিজওয়ানা বাধ্য হয়ে নিখোঁজের সন্ধান নামক একটা সংগঠনে যোগ দেন। আপনাদের নিশ্চয় মনে আছে শুরুতে শফিক নামের একটা ছেলে অপহরণ হয়েছিল। শফিকের মা এবং মিসেস আনিস রাস্তায় সংবাদ সম্মেলন এবং আন্দোলন করে। এভাবেই ধীরে ধীরে রিজওয়ানা মানে মিসেস আনিস জনগণের সিম্প্যাথি আর সাপোর্ট তার দিকে বাড়াতে থাকে। ধীরে ধীরে নির্বাচন এগিয়ে আসতে থাকে, আর যেহেতু আনিস সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেজন্য পার্টি তার জায়গায় তার বউ মানে রিজওয়ানাকে নমিনেশন দিয়ে দেয়। নির্বাচনে মিসেস রিজওয়ানা আনিস জয়ী হয়। নির্বাচন শেষ হওয়ার পর আনিস সাহেবকে অপহরণকারীরা ছেড়ে দেয়। আনিস সাহেবকে কে অপহরণ করেছিল এবং কেন করেছিল তা এখনও পরিষ্কার হয়নি। এবার বিজনেস আইকন আনিস সাহেব নিখোঁজ হওয়ার 4টা ইন্টারেস্টিং পার্ট সামনে আসে। নির্বাচনের পর আনিস সাহেবকে অপহরণকারীরা রাস্তায় ফেলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা করার পর আনিস সাহেব কিছুটা সুস্থ হলে বাড়িতে ফিরে যায় এবং খুঁজতে থাকে কেন বা কারা তাকে অপহরণ করেছিল। এসবের জন্য আনিস সাহেব তার পুরনো এবং বিশ্বস্ত আরিফ নামের একটা খোঁচরের সাথে দেখা করে সব কিছু জানার জন্য। এবার যে 4টা ইন্টারেস্টিং পার্ট সামনে আসে, কেন আনিস সাহেব অপহরণ হয়েছিল তার সম্ভাব্য কারণ। সোনিয়া ওরফে নুসরাত নামের একটি মেয়ে
যার ফোন কল লিস্ট থেকে জানা যায় সে সবার সাথে কানেক্টেড ছিল। তার বউ রিজওয়ানা, পার্টি প্রধান আমেনা বেগম এবং বিজনেস পার্টনার শাহেদ এবং তার ছেলে রাকিন। আনিস সাহেব কিছুতেই হিসাব মেলাতে পারছিল না। ঠিক তখন আরিফ নামের সেই লোকটা তাকে চারটি থিওরি দেয় যা তার অপহরণের পেছনে অনেকটাই মিলে যায়। প্রথমে তার বউ রিজওয়ানা, তার বাবা একজন পলিটিক্যাল নেতা ছিল। রিজওয়ানার রাজনীতি করার ইচ্ছে থাকলেও সংসারের জন্য সেটা করা হয়নি। কিন্তু রিজওয়ানা যখন দেখল তার সামনে একটা সুযোগ আসে, সোনিয়াকে তখন আনিস সাহেবের পেছনে লাগিয়ে দেয়। একদিন সোনিয়ার সাথে আনিসের একটা বারে দেখা হয়। সেখানে সোনিয়া অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিল। সোনিয়াকে তার হোটেলে পৌঁছে দেয় আনিস সাহেব। আর সে সময় সোনিয়া আর আনিস সাহেব দুজনের মধ্যে কিছুটা ইন্টিমেট হয়ে যায়। সোনিয়া সেই সময়ের ভিডিও ধারণ করে বিভিন্ন সময় আনিস সাহেবকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। অবশেষে তাকে কিডন্যাপ করে রিজওয়ানা পাবলিক ইমোশন নিয়ে তার ফেভারে নির্বাচনে জিতে যায়। দুই, আমেনা বেগম আনিস সাহেবকে নির্বাচনে নমিনেশন দেয় এবং সোনিয়া নামের মেয়েটাকে তার পেছনে লাগিয়ে দেয়। তারপর তাদের গোপন ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেয়, যার সব টাকা তার অ্যাকাউন্টে জমা হয়, এবং তাকে কিডন্যাপ করে পাবলিক সাপোর্ট নিয়ে তার বউ রিজওয়ানাকে নির্বাচনে দাঁড় করায় এবং রিজওয়ানাকে নির্বাচনে জয়ী করে। রিজওয়ানাকে আমেনা বেগম সেই চালাচ্ছে। তিন, আনিস সাহেবের বিজনেস পার্টনার শাহেদ, সে তাকে অনেক হিংসা করত। তার জন্য সোনিয়ার মাধ্যমে তাকে হ্যারাস করা এবং শাহেদ সে সময় জেলে থাকায় তার উপর সন্দেহ যাতে না হয়। চার, সোনিয়া আমেনা বেগম আর শাহেদ তিনজন একই সূত্রে গাঁথা। এদের মধ্যে যে কেউ তাকে অপহরণ করতে পারে। তারপর আনিস সাহেব সিদ্ধান্ত নেন সে রুলিং পার্টিতে জয়েন করবে। কথা মতো সে তাই করেন। এগুলো ছিল আনিস সাহেব অদৃশ্য হওয়ার পেছনে সম্ভাব্য কারণ মাত্র। পুরো ঘটনা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।